ফ্রেন্ডস, আজকে আরেকটা গল্প নিয়ে হাজির হলাম। আজকে গল্পটির নাম হলো হ্যারি লার্নস হিজ লেসন, এর বাংলা হলো হ্যারির শিক্ষালাভ। তো চলুন, আজকের গল্পটি কেমন হয়, কিভাবে হয় দেখা যাক। ওয়ান্স দেয়ার ওয়াজ এ বয় নেমড হ্যারি, একবার একটা ছেলে ছিল, তার নাম ছিল কি হ্যারি। ওয়াজ হলো পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব। তো এই সেন্টেন্সটা কী হবে, সিম্পল পাস্ট টেন্সেই হবে, এ হবে, এখানে এ আছে, ইনডিফিনিট আর্টিকল। দো হি ওয়াজ এ গুড বয় ইয়েট হি হ্যাড এ ব্যাড হ্যাবিট অফ ইটিং দ্য হোল ডে, যদিও, দো মানে যদিও, হি ওয়াজ এ গুড বয়, সে ভালো ছেলে ছিল, ইয়েট তবুও, ইয়েট মানে তবুও, হি হ্যাড, তার ছিল, এ ব্যাড হ্যাবিট, একটা বাজে অভ্যাস মানে বদ অভ্যাস ছিল, অফ ইটিং মানে খাবার, দ্য হোল ডে, সমস্ত দিন খাবার তার বদ অভ্যাস ছিল। এটা ওয়াজ হলো অক্সিলারি ভার্ব, এটা পাস্ট টেন্সেরই অক্সিলারি ভার্ব। তো এই পোর্শনটা কী হবে, দো হি ওয়াজ এ গুড বয়, এই পোর্শনটা সিম্পল পাস্ট টেন্সে হবে। আর এরপরে আছে হি হ্যাড এ ব্যাড হ্যাবিট অফ ইটিং দ্য হোল ডে, এখানে হ্যাড হলো পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। তো এই পোর্শনটা কী হবে, পাস্ট পারফেক্ট টেন্সেই হবে, এখানে এ ইনডিফিনিট আর্টিকল আছে, আর প্রেপোজিশন অফ ইট হলো খাওয়া, আর ইটিং হলো ইটিং দ্য হোল ডে, ইটিং দ্য হোল ডে মানে সমস্ত দিন খাওয়া, আর অফ ইটিং দ্য হোল ডে হলো সমস্ত দিন খাওয়ার। তো এইভাবে আমরা প্রেপোজিশনটা ব্যবহার জানবো। ওয়ান ডে অ্যাজ ইউজুয়াল, একদিন যথারীতি, অ্যাজ ইউজুয়াল মানে যথারীতি, হি ওয়েন্ট, সে গিয়েছিল, টু দ্য কিচেন, সে কোথায় গিয়েছিল, সে রান্না করে গিয়েছিল, অ্যান ওপেন এবং খুলেছিল, এ গ্লাস অফ জার, একটা কাচের বয়াম খুলেছিল, টু ইট খেতে, সাম স্ন্যাক্স কিছু জলখাবার খেতে, সে কাচে বয়াম খুলেছিল। তো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, মূল ভাবটা ভার্ব নাম্বার টুতে আছে, গ থেকে আসছে ওয়েন। তো এই সেন্টেন্সটা কী হবে, এই প্রশ্নটা কী, এই সেন্টেন্সের, এই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওপেন এ গ্লাস জার, টু ইট, এখানে ইট মানে খাওয়া, আর টু ইট মানে খেতে। তো প্রেপোজিশন টু যখন ব্যবহার করা হবে তো তার অর্থটা এইভাবে আমরা জানতে পারব। নাও দ্য জার হ্যাড এ ন্যারো মাউথ, এবার কী হচ্ছে, এখন সেই যে বয়াম, কাছে বয়ামটা ছিল, তার হ্যাডে কী ছিল, ন্যারো মানে সংকীর্ণ মুখটা ছিল, মুখটা ছোট ছিল। এখানে অক্সিলারি ভার্ব হ্যাড ব্যবহার করা হয়েছে, এটা পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব। তো এই সেন্টেন্সটা কী হবে, পাস্ট পারফেক্ট টেন্সেই হবে। হি ওপেন দ্য লিড অ্যান্ড পুট হিজ হ্যান্ড ইনসাইড দ্য জার অ্যান্ড পিকড এ হ্যান্ডফুল অফ স্ন্যাক্স, সে খুলেছিল, ওপেন, এই ওপেনটা মূল ভাব, ভাব নাম্বার টুতে আছে, ওপেন থেকে আসছে ওপেন, কোনো অক্সিলারি ভাব নেই। তো এই পোর্শনটা কী হবে, এই পোর্শনটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। আচ্ছা যাই হোক, তারপরে দ্য লিড, এখানে লিড হলো ঢাকনা, সেই কাচে বয়ামের ঢাকনাটা খুলেছিল, অ্যান্ড পুট হিজ হ্যান্ড, এবং ঢুকিয়েছিল তার হাত, ইনসাইড ভেতরে দ্য জার, সেই জারটির ভেতরে, বয়ামের ভেতরে ঢুকিয়েছিল হাত, অ্যান্ড পিকড, পিকড মানে পিকড এ হ্যান্ডফুল অফ স্নেক্স, একটা হাত মানে কি, হাত ভর্তি মানে স্ন্যাক্স মানে এখানে ব্যায়ামের ভিতরে কী থাকবে, বিস্কুট থাকবে, বিস্কুট, হাত ভর্তি বিস্কুট নিয়েছিল। তো এখানে আমরা তো সেন্টেন্সটি জেনে গিয়েছি কী হবে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। স্ন্যাক্স হলো খাবার, জলখাবার, আর অফ স্ন্যাক্স হলো হ্যান্ডফুল অফ স্ন্যাক্স হলো কী হবে, এখানে অফ প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে, জলখাবারে ভর্তি, হ্যান্ডফুল হলো ভর্তি, আর জলখাবার হলো
স্নেকস, আর অফ হলো জল খাবারে ভর্তি। বাট ওয়েন হি ট্রাই টু পুল হিজ হ্যান্ড আউট, যখন সে চেষ্টা করেছিল টু পুল হিজ হ্যান্ড আউট, তার হাতটা সেই কাছে বয়াম থেকে ভাগ করার জন্য সে চেষ্টা করেছিল, ইট গট স্টাক ইন দ্য জার, এটা কী হয়েছিল, সেই জারের ভিতরে বা কাছে বয়ামের ভিতরে আটকে গিয়েছিল। এখানে কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, ট্রাই থেকে আসছে ট্রাই। তো এই সেন্টেন্সটা কী হবে, এই সেন্টেন্সটাও পাস্ট ইনডেফিনিট টেন্সেই হবে। এখানে জার হলো সেই বয়ামটা, কাছে বয়ামটা, আর ইন দ্য জার হলো জারের ভেতরে। যখন আমরা প্রেপোজিশন ইন ব্যবহার করব এইভাবে তার অর্থটা আমরা জানবো, এবং এইভাবেই আমরা ইন প্রেপোজিশনটা ব্যবহার করব। হ্যারিস ফাদার ওয়াজ ওয়াচিং অল দিস, সেই হ্যারি, ছবিতে দেখা যাচ্ছে হ্যারি এই কাজটা করছিল, যে এই যে জারের ভিতরে হাত ঢুকিয়েছিল এবং হ্যান্ডফুল স্নেকস একসাথে বার করে নিয়ে আসছিল কিন্তু বার করতে পারে নাই, তো এগুলো দেখছিল, তার বাবা কিন্তু এগুলো দেখছিল। তারপর কি হলো, হ্যারিস ফাদার ওয়াজ ওয়াচিং অল দিস, এখানে হ্যারিস ফাদার ওয়াজ, ওয়াজ হলো অক্সিলারি ভাব, এটা পাঁচ টেন্সের অক্সিলারি ভাব, আর ওয়াজটা ভাব নাম্বার ওয়ানে আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো এই সেন্টেন্সটি কী হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। হি সেড টু হ্যারি, সেই বাবা তিনি কী করেছিলেন, বলেছিলেন হ্যারিকে, এই হ্যারিকে বলেছিলেন, এখানে সেড ভাব নাম্বার টুতে আছে, সেজ থেকে আছে সেড, কোনো অক্সিলারি ভাব নেই, তো এটা পাস্ট ইনডেফিনিট টেন্সেই হবে। আর টু হ্যারি, হ্যারি হলো তো হ্যারি হবে, আর টু হ্যারি মানে হ্যারিকে, তো প্রেপোজিশন টু ব্যবহার করায় এইভাবে অর্থটা হয়। এই ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা আছে, অনেকগুলো সেন্টেন্স আছে এই ইনভার্টেড কমার ভেতরে, তো এইগুলো কী হবে, ডাইরেক্ট স্পিচ। ইউ হ্যাভ পিকড আপ টু মেনি স্নেকস ইন ইউর ফিস্ট, মোর দ্যান ইউর লিটল হ্যান্ড ক্যান কিপ, তোমার কি, তুমি পিকড আপ, তুমি নিয়েছো টু মেনি, অনেক বেশি স্নেকস, অনেকগুলো তুমি স্নেকস, কী হবে, খাবার, জল খাবার, যেহেতু একটু বিস্কিট হবে, অনেকগুলো বিস্কুট একসাথে নিয়ে নিয়েছো, ইন ইয়র ফিস্ট, তোমার হাতের মুষ্টির ভেতরে, মোর দেন ইয়র লিটল হ্যান্ড ক্যান কিপ, যতটা তোমার হাত ধরতে পারে মুষ্টির ভেতরে, ততটা থেকে বেশি ছিল সেগুলো, তো লেটস গো অফ দ্য স্নেকস, চলো এগুলোকে ছেড়ে দাও, এই যে বিস্কুট, এই যে বিস্কিট তুমি নিয়েছো এগুলোকে ছেড়ে দাও, অ্যান্ড পিকড, এবং নাও only one, একটা মাত্র নাও, and you can pull your hand out easily, এবং তোমার হাতকে বার করে আনো খুব সহজে। Always take as much as, always সর্বদা take, নেবে as much as, যতটা, as much as মানে যতটা, you can handle, তুমি যতটা তুমি সামলাতে পারো ততটাই তুমি নেবে। তো এখানে এখানে ইউ হ্যাভ পিকড আপ, তুমি, ইউ হ্যাভ মানে এটা অক্সিলারি ভাব, এই অক্সিলারি ভাবটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভাব, আর পিক থেকে আসছে পিকড, ভাব নাম্বার থ্রিতে আছে, তো এই সেন্টেন্সটা কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। লেট গো অফ দ্য স্নেকস অ্যান্ড পিক অনলি ওয়ান, অ্যান্ড ইউ ক্যান ফিল, ইউ ক্যান pull your hand out easily, chhere dao, ekhane let go of the snakes mane sei hate je gulo biscuit niyechilo shegulo ke mane chhere dewar kotha bola hoyeche, ekhane go verb number 1 e ache to kono auxiliary verb nei, to simple present tense e hobe ba present indefinite tense e hobe. Always take, অলওয়েজ সর্বদা, টেক নেবে, এখানে টেক হলো মূল ভাব, ভাব নাম্বার ওয়ানে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তো এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হবে। তো এবার কি হলো, এমব্রেসড, বিব্রত হ্যারি, তো স্বাভাবিক হাতটা ফেসে গেছে যখন, তো বিব্রত হবেই, তো হ্যারি কি করেছিল, ডিড করেছিল, জাস্ট অ্যাজ হিজ ফাদার, ডিড just as his father মানে করেছিল যেভাবে তার বাবা বলেছিল ঠিক সেভাবেই করেছিল।
সেই যেভাবে তার বাবা বলেছিল ঠিক সেভাবে করেছিল, অ্যান্ড পুলড আউট এবং বার করে আনেছিল হিজ হ্যান্ড তার হাত ফ্রম দ্য জার, সেই জার থেকে মানে কাছে বয়াম থেকে তার হাতটা বের করতে পেরেছিল বা বের করে এনেছিল। এখানে এমব্রেসড এটা ভাব নাম্বার টুতে আছে, এখানে কোনো অক্সিলারি ভাব নেই, ডিডটাকে আনা হয়েছে অক্সিলারি ভাবের স্থান পূরণ করার জন্য, তো এটাও কিন্তু ভাব নাম্বার টুতে আছে, তো কোনো অক্সিলারি ভাব নেই, এই সেন্টেন্সটি কী হবে সিম্পল পাস্ট টেন্সে হবে। ফুলড আউট হলো এটা হলো ফ্রেজেল ভাব, এটা বার করে আনা, এটা অর্থ হলো বার করে আনা, এখানে ভাব নাম্বার টুতে আছে, পুল থেকে আসছে পুলড, তো এই সেন্টেন্সটাও এই পোর্শনটাও সেন্টেন্সের কী হবে পাস্ট সিম্পল পাস্ট টেন্সে হবে বা পাস্ট টেন্সে হবে। এই গল্পটার মোরাল হলো ডু নট বি গ্রিডি, মানে গ্রিড মানে গ্রিডি হওয়া মানে লোভী হওয়া, তো ডু নট বি গ্রিডি মানে লোভী হয়ও না, এটাই এই গল্পের মোরাল। তো আজকের এই গল্পটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন, বেল আইকন প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।